স্কুল ছাড়ছি এই কত বছর, কিন্তু এখন তরিকা সুন্দর সুন্দর টিফিন বাড়ি ফানি ফট দেখলে তো লোভ সামলাইতে পারি না, কি না লাই তো মাইয়া যেন মোবাইল রাখতে পারে। হ্যার লেগা সুন্দর মোবাইলের ব্যাগও কিনা দিছে মাইয়ারে, মাইয়া সুন্দর করে শ্যাম্পু কিনা দিছি, যেন আমার শ্যাম্পুলে যেন টানাটানি না করে। কয়দিন ধরে যে যে অত্যাচার শুরু করে দিছে গো, আমার সব শ্যাম্পু ট্যাম্পু লইয়া তো চিন্তা করলাম এটি আগে যেমন জনসন শ্যাম্পু দিত এরম না আগের মতোই জনসন শ্যাম্পু কিনা দিমো, এতে শ্যাম্পু দিয়ে বয়ে থাকবো, আমার জিনিসপত্র লাগা টানাটানি করতো না। তো যাই হোক মায়ার লেগা জিনিসপত্র কিনতে যেই ভাল লাগে গো, আমার তো স্টেশনারির দোকানের সামনে দিয়ে গেলে মোচায় পেন্সিল রাবার কাটা যা পাই দুই চোখের সামনে সব কিছু কিনা লাই। আমার বাসায় যে কত ফদের রং কত ফদের পেন্সিল কত রকম আর্টিস্টের জিনিস আছে গো, আমি আপনাকে আর কি কইতাম, আমি তো যা দেয় আমার তো তাই ভাল লাগে। তো যাই হোক আমার মাইয়া যেহেতু লেখাপড়া করে পেন্সিল টেন্সিল কাটা টাটা রেডি করে বেশি বেশি আইনা রাউন্ডটা ভালো, তো যাই হোক আমি আবার আমার মাইয়া লেগা সুন্দর একটা বোর্ড আনছি। ঘরের মধ্যে তো ফোলা ফাইনা রাখি বুকি করতে মন চায়, কিন্তু কয়দিন কয়দিন ফরফরি তো আমি ঘরে রং করি, তো রং করা দেয়ালের মধ্যে যদি ফোলা ফাইনা আঁকি বুকি করে তখন তো মন মেজাজটা এরম না খারাপ লাগে, আমি আর আপনাকে কি করতাম। তো এর লেগে আমি ওকে বোর্ড কিনছি, তো আমি আমার মাইয়ারে সারপ্রাইজ দেওয়ানোর লেগা ডাক দেওয়া কইলাম, তোমার লেগে আমি জামা কাপড় কিনছি, তোমার লেগে আমি বোর্ড কিনছি, তুমি একটু দেখা কও যেদিন কেমন হয়েছে। ও মা গো ম্যাচিং জামা ম্যাচিং জুতা ফাইয়া আমার মাইয়া যেই খুশির খুশি হয়েছে গো, ফোলা ফাইনারে দেখবেন নতুন নতুন জামা জুতা কিনা দিলে ফোলা ফাইন কিন্তু অনেক খুশি হয়। তো আমার মায়েরা আমি জন্মসাথে অনেক কেনাকাটা করে দিই কারণ কোনো উপলক্ষ লাগে না, তো ফিঙ্ক জামাটা ফায়া তো আমার মায়া সেই লেভেলের খুশি। তবে একটা জিনিস ভালো, আমার মায়ের কোনো এক্সট্রা কোনো ডিমান্ড নাই, মানে আমার এটাই দিতে হবো ওটাই দিতে হবো এরকম কিছু নাই, যেটাই দেয় না কেন হেডলে আমার মায়া হেল সেই লেভেলের খুশি। তো যাই হোক জামা জামার লগে দিছি ওই লগে ওগুলো লেগিংস আর লেগিংসের লগে ম্যাচিং করে সুন্দর করে জুতা এডিতে কইলাম, মা তুমি একটু সুন্দর করে এডি একটু ফইরাই এডি ফইরাইলে তা তোমার অনেক সুন্দর লাগবো। তো আমার মায়া কল আমি আমার জন্য আর কি গিফট এনেছো, তো আমি বললাম যে আমি তোমার লেগে এরম না একখান গিফট আনছি তুমি তো পুরো টাস্কি খেয়ে যাইবা। তো আমি কইলাম যে হায় হায় আমার মাইয়া যে ঘরের মধ্যে সবসময় জুতা মতো ফেরত হয় আমার মায়ের লেগে তো আরও জুতা মতো কিনা লাগবো। তা আমার মাইয়া করলো যে আমি নতুন জুতাটা অনেক সুন্দর হয়েছে, তা আমি বললাম যে ঠিক আছে তোমার জন্য আরও একখান সারপ্রাইজ আছে, সারপ্রাইজ দেখলে তো তুমি ফুরে টাস্কি খেবা। তো আমার মায়া করলো কী জিনিস আনবা, তো আমি যেই কাজটা করছি হেডের লোকে এই যে আমার মায়ের লেগে যে বোর্ডটা আনছি সেই বোর্ডটা তো আমি আমার মাইয়ারে দেওয়ানোর পর আমার মাইয়া তো পুরো ডিগডিগে খুশি, হেয়ারের হেত্তির ভিতরে একবারে পুরো মাস্টানি মাস্টানি একটা বাবায় হচ্ছে। তো যাই হোক আমারও ছোটোবেলা অনেক শখ আছিল যে আমার এরকম একখান বোর্ড থাকবো আর আমি মাস্টারি করবো, তো যাই হোক আমার আমার তো টিচারি করতে অনেক ভালো লাগে। তো আমি ছোটো আমার জন্য নতুন নতুন বিয়ে হয়েছে, আমার বিয়ের আগে যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমি ফোলা ফাইনের টিউশনই করতাম, আমার তো অনেক ভালো লাগতো। তো যাই হোক আমার এই জিনিসটা দেখা আমার এত ভালো লাগছে সত্যি কথা কইতে গেলে কি জানেননি, আমি আমার মায়ের লেগে কিনি না এটা দিয়ে আমি খেলতাম, এর লেগে আমি পছন্দ করে এটা কিনে লাইছি, মানে আমার তো এত ভালো লাগছে গো, আমি এই তো মাস্টারনি মাস্টারনি খেলার একটা সুযোগ পাইছি, আর এটা থাকলে আমার মায়ের লগে সুন্দর করে আঁকি বুকি করে একটু গেম টেম খেলন যাইব, মানে এত সুন্দর একখান জিনিস গো অনেকে দেখা করবেন, আফু আপনি কইতন কিনছেন এটা গো, আফু এটার দাম কত গো। তো আমি আপনি করে কী করতাম এই জিনিসটা এমন জুইতে জুইতে উপরে যেই দেখ তাছেন দানা দানা পুঁতি পুঁতি এটি দিয়ে ফোলা ফাইনে যোগ বিয়োগ করেন যায়, তারপর বাচ্চা করে ঘড়ি শেখানো যায়, উপরে কিন্তু দেখেন ঘড়ি সিস্টেম দেওয়া আছে, আর এই বোর্ডটার কিন্তু দুই পাশে লেখন যায়, এক পাশ দিয়ে আপনারা সাইন পেন মোটা সাইন পেন যেটি আছে সেই মোটা সাইন পেন দিয়ে লেখাপড়া করতে পারবেন, আর উল্টা সাইডটা দিয়ে হলো চক দিয়ে লেখাপড়া করতে পারবেন। তো আপনারা তো দেখছেন যে এই বাচ্চার লেগে যত বোর্ড আনছি বোর্ডের লগে কিন্তু চক মুখ সব কিছু কিন্তু লয়েছি, মানে কালারিং চক কিন্তু এই সেটের লগেই দেওয়া আছে, একটা ডাস্টার মাস্টার সহ শুরু করে একবারে যাবতীয় যা লাগে ব্যাগ কিছু দেওয়া, কিন্তু তারপর আমি এক প্যাকেট চক কিনে আনছি। তো যাই হোক এই ফার্স্ট দিয়ে আর একতলে তো সিগনেচার ফ্যান লাগবো মোড়া উগা সিগনেচার ফ্যান, আর এটা যখন উল্টা করাইবো উল্টা করাইলে মানে ওই সাইডে অপোজিট সাইডে কিন্তু এরকম সবুজ কালার একটা খুব সুন্দর একটা ই দেওয়া আছে সবুজ কালার দেওয়া, এটার মধ্যে কিন্তু আপনারা সাদা চক দিয়ে লাগতে পারবেন, তো এনে কালারিং এক প্যাকেট চক দেওয়া আছে, কিন্তু আমার তো মানে যদি মনে হয় যে চক যদি শেষ হয়ে যায় তাহলে আমার মায়া কী দিয়ে লাগবো, তো এটার উপরে একটা ফলির মতো দেওয়া আছে, এই ফলিটা টান দিলে সুন্দর করে ফলিটা উড়াইয়া সুন্দর করে লেখা শুরু করে দিলে হায় হায় রে বাসায় তো একেবারে শিয়ালফোনটিতে ফাটসাল হয়ে যাবো। তো যাই হোক এরপরে যেটা কথা হেরে যেরম কথা হেরম কাম আমি আমার মায়েরে কইলাম তুমি যে লেখাপড়া করতেছো তুমি যে লেখাপড়া পারো তাহলে এক কাজ করো তুমি তোমার নামটা একটু লেখো। ও মা গো নাম লিখতে দিছি এত বড় বোর্ড ফায়া, তো আমার মাইয়া তো সবসময় খাতাতে সুন্দর করে পেন্সিল দিয়ে লেখাপড়া করে, হ্যাঁ তো লেখা খাতার মতো করে একবারে কুটি নিক্কা করে লেখা শুরু করে দিছে মানহামনি, পরে আমি বললাম যে হায় হায় এমনি করে লেখলে তো চলবো না এটা তো ফিফরার মাথার মতো ছোটো ছোটো লেখা, দেখেন লেখা আস্তে আস্তে ঢাকাতেন বঙ্গোপসাগরের দিকে যাইতে
আছে। তো যাই হোক, আমি কইলাম যে এভাবে করে লেখলে হবে না, বড় বড় ভটকা ভটকা করে লিখতে হবে। তো যাই হোক, মোটা মোটা বড় বড় করে লেখলে কিন্তু ফলাফলের লেখা ভালোই দেন, এটা দিয়ে আ করতেছে না। তো আমার মায়া তো পুরো কনফিউশন হয়ে গেছে। পরে আমি কইলাম যে এই দেখো, আমি তোমাকে একটু লিখে দেখাই, তুমি ঠিক এভাবে করে লিখবে। তো যাই হোক, নতুন একটা জিনিস ফাওয়ানোর পরে যদি আমি যদি আমার আমার মায়েরা যদি ডট দেয়, আমার মায়া থেকে দূর সাঁতার, এই সাঁতার মাথা দেওয়ার খেলন লাগতো না। আমার আম্মা জিনিস আমার আম্মাই খেলুক। তো যাই হোক, মানহা লিখতে গেছি, মানমা লেখা শুরু করে দিছে। তো যাই হোক, এরপরে কইলাম যে থাক, বানান ভুল হইলে কোনো ব্যাপার না, এটা ঠিক করা যায়। তো মানহার সুন্দর করে লেখছে, এখন আবার সে মনি লেখবো। তো আমি কইলাম যে একটু ফাঁক করে লেখো, নাহলে তো মানহার মনি তো একসাথে হয়ে যাবো, মানহার মনি তো আলাদা জিনিস। তারপরে সে আবারও সেই খাতার মধ্যে যেমন কুটি নিক্কা কইরা প্রেসক্রিপশন লেখে, তো প্রেসক্রিপশনের স্টাইলে হ্যাঁ আবার লেখা শুরু করে দিল। তা আমি কইলাম যে আরে মাইয়াটারে তরলে আজ আমি কই যাবো ডানেকে যাইতে, কইলে সবসময় বাইরে যা নাচানাচি করস। তা আমি হেয়ার পরে যেটা করলাম, তারে বললাম যে তুমি একটু বাংলায় লেখো। তারপরে সে সুন্দর কইরা বাংলায় মানহা মনি লেখা শুরু করে দিল। তো যাই হোক, আপনারা অনেকেই কিন্তু লেখা নিয়ে জাজ করা শুরু করে দিবেন যে মাইয়ার লেখা রুমকা। তো আমি আপনার করে কই, যারা পেন্সিলে লেখে হঠাৎ করে হ্যাঁ করে বোর্ডে লিখতে দিলে তো এরম না অন্ডাই স্বাভাবিক। তো অনেক বড় মানুষ আছে যারা কিন্তু বোর্ডে লেখতারে না, আমার মাইয়া যে সাহস করে লেখছে এটাই তো অনেক বেশি। তো যাই হোক, মাইয়া রাতের মানহামনি লেখা দেখা গো আমার তো যেই ভালা লাগছে। এতে যখন ছোটো আসিল তখন তো আমার দেয়ালের মধ্যে কলম টলম দিয়া সাপ ব্যাং আইক্যা তো পুরো বইরা রেখা দিত। তা আমি কইলাম যে ঠিক আছে, তো তুমি একটুখানি মুছো, তুমি তো উদ্ঘাটন করে দিছ, এখন আমি আমার মাইয়ার নামটা একটু কদ্দূর বোর্ডের মধ্যে লই। বিশ্বাস করবেন না, মানহাজন লেখতেছিল, আমার তো মন চাইতেছিল আমি নিজে লেখা রাখি। তো যাই হোক, আমি যখন স্কুলে পড়ালেখা করতাম তখন প্রায় সময় স্যারেরা আমার দিয়ে বোর্ডের মধ্যে অঙ্ক করাইতো বা এটা ওটা লেখাইতো, তখন আমার তো অনেক জুইত লাগতো। তো আমার যেহেতু লেখার অভ্যাস আছে, এই বোর্ডটা পায়া তো আমি পুরো অতীতে স্মৃতিচারণকরণ শুরু করে দিলাম। ইস, আমি স্কুলে থাকতে কত না বোর্ডে লেখাপড়া করছি। তারপর আমি যেহেতু ক্লাস ক্যাপ্টেন আসিলাম, সবাই যখন কথা কইতো তখন আমি এক একটা স্কেল দিয়ে বাড়ি দিতাম, আর ওই লোকের ব্যাকের নাম লেখা রাখতাম, স্যারের কাছে বিচার আসার করতাম। তো এই সমস্ত জিনিস আমার চোখের সামনে বাইশে ওঠা শুরু করে দিল এই বোর্ডটা দেখা। আর শুধু যে বোর্ড কিনছি তা না, এইরকম সুন্দর একটা কলম কিনছি, লাল কালার চাপ দিলে লাল কালার বাইর হয়, নীল কালার চাপ দিলে নীল কালার বাইর হয়। ছোটো থাকতে আমরা এই কলম দিয়ে কত শয়তানি করছি, দুই কালার একসাথে চাপ দেওয়ার চেষ্টা করতাম কিন্তু কখনোই হইতে চেত না। তো যাই হোক, শুধু এইটা কিনে যে আমি ক্ষান্ত হয়েছি তা না, আমি আমার মায়ের লেগা আমি এমন এক চমকপ্রদ কাটার কিনছি, এই কাটার দিয়া আমার মায়া পুরো একেবারে স্কুলের মধ্যে পুরো একটা নাম করা হয়ে যাবো, কাটার আলীর কাটার আলী মানহা, এরকম একটা নাম হয়ে যাবো আমার মানহার। তো এর লেগা আমি যেই কাটারটা আনছি, এই কাটার তো আমার ছোটোবেলা অনেক শখ আছিল, কিন্তু তখন তো আমি কিনতে পারি না, আমার বাবাই আমার কিনা দেয় নাই, আমার বাবা জানতো না এটা কই পাওয়া যায় এটা কী কইতে হয়। তো যাই হোক, আমার বাবা সবসময় আমার যে ছোটো ছোটো যে শার্পনার পাওয়া যায় শার্পনার কিনা দিছিল, এগুলো দিয়ে আমি আমার জীবন কাটাইছি। কিন্তু আমি চাই আমার মায়া আরও সুন্দর সুন্দর জিনিসপত্র ব্যবহার করুক, আমার মায়া যেন অনেক সুন্দর সুন্দর কাটার দিয়ে যেন ফেন্সিং টেন্সিং তোলায়, এটা হলো আমার শখ। তো যাই হোক, কাটাটা কিনতে ফাইরা, বোর্ডটা কিনতে ফাইরা, মায়ের লেগে জিনিসপত্র কিনতে ফাইরা, কী যেন খুশি হয়েছি গো। তো আপনারা আপনার বাবুগো লেগে কী কী কেনাকাটা করেন আমার কমেন্টে জানাইবেন, আর এই মানহার কেনাকাটাগুলো আপনাকে ভাল লাগছে কিনা সেটাও কিন্তু জানাইতে কদ্দূর ভুলবেন না। আসলে বাবা মার কিন্তু খুশি হইলো ফলাফেন্ডে দেওয়া, ফলাফেন যখন কোনো কিছু দেখে খুশি হয় বা ফলাফেন্ডে কোনো কিছু গিফট করতে পারলে বাবা মা যেই তৃপ্তি লাগে, মানে এটা আসলে বইলা বোঝানোর মতো না। আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা কেউ গিফট দেখ আর না দেখ, আপনার বাচ্চা লেগে কিন্তু হাতে কইরা একের একটা চিপসও যদি আনে তাইলে যেই খুশিটা লাগে, দেখবেন লাখ টাকার গিফটেও কিন্তু সেই খুশিটা লাগে না। আর ফলাফেন্ডের খুশি করতে পারলে কিন্তু বাপমা খুশি। তা আমি এর লেগে যেটা করি, আমি নিজে কোনো সময় বকবিলাসিতার লেগে এটা সেটা কিনি না, আমি যখনই সময় পাই আমার মাইয়ার জানি আমার মায়ের জানি কোনো কিছু সাউন্ড না লাগে, ও সাউন্ডের আগে সব কিছু আমি ওর চোখের সামনে হাজির করে থুই, ও যেন কইতে না পারে যে আমার মায়া আমার এই জিনিসটা জীবনে দেয় নাই। তো যাই হোক, কম্পিউটার ল্যাপটপের তেন শুরু করে যা যা লাগে ব্যাগ কিছু আর আমি আলাদা আলাদা করে আগে ছোটো থাকতেই দিয়ে দিছি। তো সবাই দোয়া করবেন মানহার লেগে।